আমার আজকের রেসিপি লেবু দিয়ে মাছের ঝোল। এটা আমার সামার স্পেশাল রেসিপিগুলোর মধ্যে আরেকটা। অতিরিক্ত গরমে খুব রিফ্রেশিং লাগে এটা ভাত দিয়ে খেতে। এই রান্নাটা হয় খুব তাড়াতাড়ি আর উপকরণও লাগে নামমাত্র। তো এর জন্য আমি নিয়েছি 600 গ্রাম চারা পোনা। আপনারা চাইলে বাটা মাছ, অন্য যে কোনো ছোটো মাছ, ছোট রুই নিতে পারেন। আর নিয়েছি একটা পাতিলেবুর রস আর লেবুর জেস্ট, মানে লেবুর যে সবুজ অংশটা সেটা একটু আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিলাম 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা যে চারা পোনাগুলো সেগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য। এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে মিনিট খানেক পর একটা পেট একটু লাল লাল হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। এভাবে 2-3 মিনিট ধরে উল্টে পাল্টে সব মাছগুলোকে আমরা একটু লাল করে ভেজে তুলে রেখে দেব। এবার কড়াইতে মাছ ভাজার যে বাকি তেলটুকু রয়েছে তাতে আমরা ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি কাঁচা লঙ্কা দেবেন, আমরা কম ঝাল খাই তো তাই কম দিয়েছি। এবারে এর মধ্যে ওই ভাজা মাছগুলো ছেড়ে দেব। আর দেব 1 কাপ মতো উষ্ণ গরম জল, মানে 200 থেকে 250 মিলিলিটার হবে। এবার দেব স্বাদ মতো নুন। আমি দিয়েছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ। নুন আর হলুদটা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট 3-1 মতো রেখে দেব, যাতে ঝোলগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবারে এক টিস্পুন আটা একটু জলে গুলে এই ঝোলের মধ্যে দিয়ে দেব, কারণ একদম কোনো মশলা নেই তো এর মধ্যে। তো এই আটাটা গুলে যদি দিই তাহলে ঝোলের টেক্সচারটা খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দেব ওই লেবুর রস আর লেবুর যে সবুজ অংশটা আমি গ্রেট করে দিয়েছিলাম সেই সবুজ অংশটা। সবুজ অংশটাই কিন্তু গ্রেট করে দিতে হবে, সাদা অংশ যদি ওর মধ্যে চলে আসে তাহলে কিন্তু ঝোলটা আবার তেতো হয়ে যাবে। এবারে ধনে পাতা যে কুচিয়ে রেখে দিয়েছিলাম এই ধনে পাতা কুচিটাও এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা হাইতে করব এখন আমি। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের লেবু দিয়ে মাছের ঝোল। এবার এটা আমরা একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার রান্নার ফার্দার নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না।